শফিকুল ইসলাম একজন চারণ সাংবাদিক। সাংবাদের জন্য গ্রাম গ্রামান্তরে ঘুরে বেড়ানোই তার কাজ। এটা তার নেশা কি পেশা তা কেউ জানে না। সবাই যখন খুঁজে বেড়ান চমকপ্রদ আর গরম খবর, তখন তিনি সংগ্রহ করেন অনুজ্জ্বল আর অপান্তেয় ছোট ছোট গল্প কথা। তার কোনোটি ছাপা হয়, কোনোটি ছাপা হয় না। সেই সব ছাপা না হওয়া অতি তুচ্ছ গল্পকথা নিয়ে এই নাট্য ধারাবাহিক জীবনের জলছবি। মুরগির ডাক্তার, হ্যাঁ মুরগির ডাক্তার, আমার তো মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে একজন করে মুরগির ডাক্তার থাকা দরকার। তাহলে ভাইজান আপনি একটু বলেন, আমরা সবাই শুনি। তাহলে শুনবেন? আমার নাই কাজের শেষ, আর তুমি আমার লাগে দাঁড়িয়ে বান্ধা খেলো। নামো, নাইম আসো। আসতাছি 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 মানে দাঁড়াও, আমি দাদারে ডাকতাছি। দাদা, ও দাদা, দেখা যাও এখানে কি হইতাছে। করে কি দাদারে ডাইগো না, দাদাই সময় এনতে হালাইলে ইজ্জত মান সম্মান কিচ্ছু থাকবো না। দেখছস নি মুরগি, তুই কত ভাগ্যবান, তোর টানে তোর মালিক এসব হবে। এইসব করে কোনো লাভ নাই, বেকার ভাদান মায়ে ঘুরে বেড়াও, লজ্জা করে না তোমার? তুমি মুরগি দিলবা, মুরগি যদি না দেও তাহলে কিন্তু দাদারে ডাক দিলাম। মুরগি আরে মুরগি রয়েছে ডালে, আর তোরে আমি এখানে একলা থইয়া আমি চলে যাবো না, তুই কি তাই আমার ভাবছিস?
বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম, দেখা পেলাম না। বন্ধু তিন দিন, বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম। এই কই যাস, তুই কোন সময় আসলা? আমার বিপদে ফালাই থেকে ফুটলি যে, মান বাঁচানো ফরজ ভাইজান। কিন্তু মুর্গা মুর্গা কই? তারপরও মুর্গা খাবি? রাখ, এ ধর। আমি মোহাম্মদ হান্নান মোল্লা, এটা পশু সম্পদ বিভাগীয় কেন্দ্র, পরামর্শ কেন্দ্র। আপনাদের পশু পাখির যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের বলবেন, আমাদের ভ্যাকসিনেটররা গিয়ে আপনাদের পশু পাখির টিকা দিয়ে আসবে। উপজেলা পশু অফিসে আপনাদের রাত ছুটে যেতে হবে না। ভালো ভালো। তো আনন্দ সাহেব, এই কিছুক্ষণ আগে একটা মাইয়া এনে বাইরে গেল, আমরা মুছি নাতনি সেগুলো বাঁচাবে। সুরমা ট্রেনিং পেয়েছে চাচা ফসল সমিতির অফিস থেকে। উপজেলা থেকে ভ্যাকসিন এনে আমি ফ্রিজে রাখি, ভ্যাকসিনেটররা এসে ভ্যাকসিন নিয়ে যায়। এখন হাঁস মুরগি যত খুশি পালে আর মরবে না চাচা। গ্রামে ঘুরা ঘুরা টিকা দেয়, করতে পারলে তো প্রতিদিন এক দেড়শো টাকা হবে। প্রতিদিন এক দেড়শো টাকা? তাইলে তো মাসে কমের পক্ষে হইল গিয়া একশো হইলে এক দেড়শো। চাচা হিসাব করলে প্রতি মাসে তো তিন চার হাজার টাকা হবে। আমি তো রোগীর সন্ধানে নিজেই গ্রামে গ্রামে ঘুরে বেড়াই, ভাইটারে পড়াইতে মেলা খরচ। তোমার যা কামাই রোজগার তাতে তো বাইরে ডাক্তারি পড়াইতেই পারো। কিন্তু খালা, আমি আছি আমার চিন্তায়। আমার যদি বাপ খানো বাইতে থাকতো তাহলে হয়তো এত চিন্তায় পড়তাম না। তুমি তো আমাকে গেরস পালিও নাই, তাহলে হয়তো আমার রোজগারে ভালোই চলতো। বুঝছো, ভাইটারে মাসে মাসে টাকা পাঠানোর পরে আমার হাতে কোনো টাকাই থাকে না, সব সময় খাই টাকা টানাটানি। আর এদিকে ভর্তির সময় মেলা টাকা খরচ হয়ে গেছে, সেই টাকাও দিতে হইব। শুনলাম তুমি নাকি ছাগলের ব্যারামেরও চিকিৎসা করো। তো ওই যে সমীর উদ্দিনের ছাগলটা দুই দিন ধরে কিচ্ছু খাইতেছে না, ঘাস পাতা কিচ্ছু না, খাও নাই রে দিলেও খায় না, খালি মেয়ে করি। তো যাওয়ার সময় একটু দেখে যাও। চলো
যাই তাহলে। আচ্ছা দাঁড়াও আসতেছি। চাচা আপনার নাতনি নাকি এখন হাঁস মুরগির ডাক্তারি করে, রোজগার পাতি ভালো, ছোট ভাইরে মেডিকেলে দিছে। কি করব কন, বাপ মরা দুইটা ভাই বোন, লেখাপড়ায় ভালো, নাতি গে মেডিকেলে চান্স পাইছে, কান্দার জমি গ্যা বেয়েছে, নাতি নাতি ভর্তি করছে, নাতনিরা মাসে মাসে টাকা পয়সা দেয় বলে ভরসা পাইতেছি। চাচা আমার মধ্যে কোনো ভোগ কিছু কি পাইবেন না, আমার কথা কেলিয়া, আমি আমার শালারে সুরমার লোকে বিবাহ দিবার চাই। নিজের ছেলেরে তাজ্য করিয়া এখন শালারে লয়ে নাতন কদন। আরে বললো মিয়াতে আসেন বসে। আরে না বসতে গো না, সুরমা ভালামি আয় রোজগার করে, তুমি এই বিবাহে বাহ চালাও। কে স্বামী ভাইজান, সুরমা এখন বিবাহ বসবো না, কিন্তু আমি যে আমার শালারে সুরমার লোকে বালা করাই তো কইছি। ওর শালা একটা আস্তা শয়তান, ইবলিশ, ডেভিল। বিহাই ওর কথা কিছু মনে করিল না, ওর তো আর উপযুক্ত ছেলে নাই, ছেলে থাকলে আমি কিছু কইতাম না। শিয়াল ফক্স দেখছে বড় বিয়ার সব কিছুতে আমার লোকে কম্পিটিশন। শান্তন শান্তন বসেন, শান্তন বসেন, শরবত খান নেন শরবত খান। আসলে কি জানেন, আসলে আমার নাতনি সে নিজে মুখে বলছে যে সে আর কোনোদিন বিয়া বসবে। আমার শালা কিন্তু পাত্র হিসাবে খুব ভালো, কথাটা মনে রাখি। অনেক কষ্ট করছি ছাগলটা নিয়ে, আপনি খোঁজ পায়া আপনার কাছে গেছি যে আপনি খুব ভালো ডাক্তার, দোয়া করেন আপা, আপনি যখন দরকার লাগে খবর দিয়ে আপনার বাসায় আসবেন। সুমাবু সুমাবু দেখা দেন, তোর কি মাথা খারাপ হয়েছে, তুই আমার লগে লগে সারাদিন ঘুরবি, নইলে ভাইজান মাইরা আমার তক্তা বানাই দিব। না ভাইজান মাইরা আমার তক্তা বানাই দিব, তাহলে তুমি আমার ধরে কেন, লগ একটা ফুলের দিয়া দিছে, তুমি হাড়া দিন রোদের মধ্যে গড়ো, এটা দিয়ে ভাইজানের মাথা হট হয়ে যায়। তার মতন অবস্থা থাকলে আমি মুরগি গরুর ফার্ম দিতাম বুঝছো, ওরকম বাপের উপরে রাগ করে ট্যাঁ করে ঘুরতাম না। আমি কইলাম এবার তোমার স্বপ্ন পূরণ হইব, আমি দিল মোহাম্মদ পীর বলতেছি, বড় ফু দিয়ে দিচ্ছি যাও। আরে আমার পীর রে আসেন, সত্যি কইতাছ সারাদিন আমার লগে লগে নিবা। লোন করছো আমারে বেইজ্জত করতে লোন করছো, মানুষে কইব বাপে আরেকটা বিয়া কইরা ছেলের বাইর থেকে বাইর করে দিছে, এইবার তোমারে ধরছি সরকারি অফিস থেকে ট্রেনিং নিয়া ভূমি লিজ নিছ, কি সুন্দর বাগান করছে চোখ জুড়ায় যায়, পুদ আমার ছোটোবেলা থেকে যে কামে হাত দেয় সেখানেই সোনা ফলে।
জেনেতা জে আপনি কইতে থাকেন, আরে আমি তো সব ট্যাকলিং দিয়ে ফলাইছি। জি 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 আজকে বিকেলেই আমি আসব, আজকে আপনি খালি হুকুম করেন। জি 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 সালাম আলাইকুম, সালাম আলাইকুম। আচ্ছা আচ্ছা দেখ স্যার, সব দিক তো ট্যাকলিং আমারই দিতে হয় নাকি? হে ভালো করে দেব। তাই জেঠা, আপনি হইলেন গিয়া গ্রামের মাথা, আপনার তো ট্যাকল দিতে হইবই। আরাম লাগে জেঠা, ভালো করে দেব। আপনার কথা ভাইবা ভাইবা মাঝে মধ্যে মনটা খারাপ হয়ে যাবে। আপনার আপনা ভাই এমন কাম করে? আপনার তো গ্রামে মুখ দেখাবার উপায় রইল না জেঠা। সব সব বড় বেশি কথা কস, তুই বড় বেশি কথা কস। সালামু আলাইকুম জেঠা। ওয়া আলাইকুম আসসালাম বাবাজি, বসো বসো। কেমন আছো? এই তো আছি ভালো জেঠা। হ্যাঁ, এই এই টাকাটা একটু রাখেন, এখানে 5,000 টাকা আছে। টাকার কি দরকার ছিল বাবাজি? আপনি আপনি চান নাই ঠিক আছে, তবু আমার ফেরত দেওয়াটা ভালো। এই আজকে 5,000 দিলাম, আর বাকি টাকাটা আস্তে আস্তে শোধ করে দেবো। এই ভৈরা বাড়ির মধ্যে সওয়াল হলো দুইটা, একটা দিদার আর একটা তুমি। বাড়ির বড় ছেলে বাড়ির বাইরে থাকলে কেমন যে লাগে। জেঠা, মেয়ে বিয়ে দিবেন, ছেলেরও বিয়ে করাবেন, দেখবেন ঘর ঘুরে যাবে, আমার আর দরকার হবে না, আপনারও না আপনার ভাইয়েরও না। কি বলো বাবা, তুমি তো আমারও বড় ছেলে, আমারও বড় ছেলে তুমি। লাগা তা খামার করছো নাকি? হ জেঠা। কিসের খামার? আপাতত হাঁস মুরগির খামার নামাইছি, আস্তে আস্তে শাক সবজি নামাবো। আর ওই যে উত্তরপাড়ার মাইনুদ্দিন চাচা, তার জমি আর পুকুরটা আমি লিজ নিছি, দেখি কি কিছু করুন যায় কিনা। আমি তো আপনাকে কুলাঙ্গার ছেলে, সারাদিন ঘুরে বেড়াইছি, লেখাপড়া তো ঠিক মতো শিখি না, দেখি পেটের ভাত জোগাড় করতে পারি কিনা। মা মরে গেলে বাপ হয় তাল ওই শালাটারে লই আসছে, নাচন পেছন দেহি ফুলটা আমার চইলে যায়। বাবা তুমি ফিরে আসো, তুমি ফিরে আসো বাবা। দেখি দেখা ওয়ালাইকুম। এখন আপনারা কি দিয়া ভাত দি? মুরগির ডিম গুলাও বাচ্চা ফুটানোর লেগে দিলাম। আছে তাই দাও, আগে সুরমা আসুক তার লগে খাবো। বুবু তোর আছে ওইটা কি ব্যাগ নিয়ে বাড়ি ঢুকলা? লেখাপড়া বন্ধ, পাড়া পাড়ায় ঘুরা, পশু পাখি ডাক্তারি করে আর রাইট করে বাড়ি ফিরি। আরে রাখো, এত চিন্তা করো না, সবই কপাল বুবু, সবই কপাল। রাখো তো, এত চিন্তার কাম আছে? আমি যদি একটা ব্যবসা বাণিজ্য করতে পারতাম, কিন্তু কি করবো বুবু, আমার যে পুঁজি নাই। শোনো, আগে দরকার হইলো সোডোমিয়ার কর্জটা শোধ করা, আগে ওই কাজ করি, তারপরে বাকি সব হবে। বুবু তোমার আমি চিন্তা করছিলাম যে লেখাপড়ার তোমার ভাই যেভাবে লেখাপড়া করেছি,
আমিও তোমারে সেইভাবে না খাওয়ালে দাদা তোমারে তোমারে সুন্দর মুখটাকে যেন কালি না হয়ে যায়, কিন্তু কিন্তু আমি যে তা পারলাম না রে দাদা, আমি যে তা পারলাম না দাদা, তুমি থামো তো।